हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल एडुस्टेशन। एडुस्टेशन आजकल टॉपिक होच्छे आइडेंटिपोटेंट मैट्रिक्स, तार कैरेक्टरिस्टिक्स। तुम्हारा वीडियोगुलो के प्रथम थेके शेष अब्दि देखो, भालो लागले लाइक दिओ, कमेंट बक्से अवश्य कमेंट जानिओ, बंधुदेर संगे वीडियोगुलो शेयर करो। जारा आमादेर आगेर वीडियोगुलो देखोनी तारा नीचे डेस्क्रिप्शन बक्से लिंक आछे, सेखान थेके गिये आगेर वीडियोगुलो देखे नियो। If a square is equal to a, যদি হয়ে যায় এটাকে আমরা কি বলতে পারি? আইডেম্পোটেন্ট। a square is equal to a হলে এটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স আমরা বলতে পারি। ফর সে এ দিয়ে তুমি বোথ সাইড মাল্টিপ্লাই করছো, এ দিয়ে বোথ সাইড, এ দিয়ে কি করছো? মাল্টিপ্লাইং বোথ সাইড উইথ এ, মাল্টিপ্লাইং बोथ साइड विथ ए, वी गेट, आमरा एटा पेये जाबो। मल्टीप्लाई करछी बोथ साइडे, की करछी ए दिए आमरा मल्टीप्लाई करछी, ताहले आमरा की पाबो? देखो एखान थेके की पाबो, ए किऊब, दिस इज इक्वल टू ए स्क्वायर, ए किऊब दिस इज इक्वल टू ए स्क्वायर। सिंस एखाने तुमी की लिखते पारबे? Since A is idempotent, যেহেতু এটা আইডেম্পোটেন্ট হয়ে গেছে, তার মানে কি হবে? এ স্কোয়ার ইজ ইকাল টু কত হবে? দ্যাটস মিন এ স্কোয়ার ইজ ইকাল টু এ হবে। তার মানে তুমি দেখো এ কিউব করেছো, তার মানে এ হয়েছে। ইন জেনারেলি করলে কি হবে? ইন জেনারেলি এ টু দি পাওয়ার কে ইজ ইকাল টু ए, হোয়্যার, যেখানে কে বিলংস টু এন। হোয়াট ডু মিন বাই এন? এন মিন্স ন্যাচারাল নাম্বার। এটা মানে যারা না জানো তারা দেখে নাও, এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, এন মানে ন্যাচারাল নাম্বার। তার মানে কি হলো? যে এ টু দি পাওয়ার কে দিস ইজ ইকাল টু এ, এটা হচ্ছে আমার একটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের ক্যারেক্টার স্ট্রিক্স। এবার তোমরা এটা দিয়ে কি করতে পারো? ধরো যে এটা শিখলে, এটা শিখে কি করতে পারো? তো ফর এক্সাম্পল ধরো, ফাইন্ড দি ভ্যালু অফ এ, দিস ইজ ইকাল টু ফোর মাইনাস ওয়ান টুয়েলভ মাইনাস থ্রি, দিস, এটা তোমার একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ টু দি পাওয়ার হান্ড্রেড, হোয়্যার, যেখানে এ ইজ ইকাল টু কি? হোয়্যার এ ইজ ইকাল টু এটা, এ ইজ ইকাল টু হোয়্যার, যেখানে বলে দিয়েছি এটা একটা ম্যাট্রিক্স, ফোর মাইনাস ওয়ান টুয়েলভ মাইনাস থ্রি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ টু দি পাওয়ার হান্ড্রেড। তাহলে তোমাকে ক্যালকুলেট করতে দিয়েছে, তুমি করবে কি করে? তার মানে দেখো, এ মিন্স দিস, তার মানে এ স্কোয়ার ইজ ইকাল টু কী হবে? এ ডট এ, দ্যাটস মিন্স ফোর মাইনাস ওয়ান টুয়েলভ মাইনাস থ্রি ইন্টু ফোর মাইনাস ওয়ান টুয়েলভ মাইনাস থ্রি, দ্যাটস মিন্স দিস ইজ ইকাল টু কী হবে আমার? মাল্টিপ্লাই করো দেখবে, ফোর মাইনাস ওয়ান টুয়েলভ মাইনাস থ্রি, তার মানে এ স্কোয়ার ইজ ইকাল টু কী দাঁড়িয়ে যাবে তোমার? এ দাঁড়িয়ে যাবে। এবার এই মাল্টিপ্লিকেশানটা যারা না বুঝতে পারছো, করতে পারছো, তারা একটা কাজ করো, নিচে ডেসক্রিপশান বক্সে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশানের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশানটা দেখে নাও। তার মানে কী দাঁড়ালো আমার? এ স্কোয়ার ইজ ইকাল টু এ, তার মানে এই প্রপার্টি থেকে আমরা দেখতে পাচ্ছি যদি এটা, তাহলে এ স্কোয়ার ইজ ইকাল টু এ যদি হয়ে যায় তাহলে তোমরা বলতে পারবে কি? এ ইজ আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হয়ে গেছে। এ যদি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে তোমরা এই প্রপার্টিটা কাজে লাগাবে, সামথিং এ টু দি পাওয়ার কে ইজ ইকাল টু এ, তার মানে কী হবে? এ টু দি পাওয়ার হান্ড্রেড, দ্যাটস মিন্স এ হয়ে যাবে, বোঝা গেছে? তার মানে এ টু দি পাওয়ার হান্ড্রেড ইজ ইকাল টু কী হবে? এ হয়ে যাবে। তোমাদের এরকম ছোটো ছোটো ট্রিকি কোশ্চেন দিতে পারে।
mod of a square, this is equal to mod of a. That means a square tar jodi determinant kori tahole ki pabo amra just ekta value pabo ar kichu na. This is a scalar quantity, this is a scalar quantity, tar mane mod a square ekhan theke ki pabo amra mod of a. This is equal to either 0 or 1. ei jinish ta bhalo kore bojho je ei a square means that means a square মানে হচ্ছে একটা মডুলাস ভ্যালু এ স্কোয়ার তার মড নিয়েছি এ এর মড নিয়েছি তার মানে এই রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইডের মড অফ এ তার মানে কেটে যাবে তোমরা যদি এটা বুঝতে না পারো এইভাবে ভাবো দ্যাটস মিন্স এ স্কোয়ার মানে কি মড অফ এ দিস ইজ ইকাল টু মড অফ এ তার মানে তুমি ভাবো লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইডের এ কেটে গেছে তার মানে এটা কি পড়ে থাকবে ইজ ইকাল টু আইদার ওয়ান অর জিরো তার মানে তোমরা এটা দেখতে পাচ্ছ যে একটা আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সটা আইদার হতে পারে সিঙ্গুলার হতে পারে নন সিঙ্গুলার যদি জিরো হয়ে যায় তাহলে ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে যে সিঙ্গুলার হয়ে যাবে যদি জিরো হয়ে যায় তাহলে কি বুঝে যাব আমরা সিঙ্গুলার এই ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে সিঙ্গুলার যদি ওয়ান হয় তাহলে কি পেয়ে যাব আমরা নন সিঙ্গুলার ক্লিয়ার হয়েছে এই জিনিসটা আরেকবার ভালো করে বোঝো যে আইডেম্পোর্টেন্ট এর ক্যারেক্টারিস্টিক্স কি ছিল আইডেম্পোর্টেন্ট হোয়াট ডু মিন বাই আইডেম্পোর্টেন্ট এ স্কোয়ার ইজ ইকাল টু এ তার মানে তার ডিটারমিনেন্ট ভ্যালু নিচ্ছি দ্যাট ডিটারমিনেন্ট ভ্যালু তার মানে ডিটারমিনেন্ট ভ্যালু নিলে তাহলে এ ক্যান্সেল হয়ে গেলে মড অফ এ আইদার এটা হয়ে যাবে কি জিরো অথবা ওয়ান যদি জিরো হয়ে যায় তাহলে ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি ওয়ান হয় তাহলে সেটা কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে যদি সিঙ্গুলার হয়ে যায় তাহলে তার ইনভার্স এক্সিস্ট করবে না কিন্তু যদি নন সিঙ্গুলার হয়ে যায় তাহলে তার ইনভার্স এক্সিস্ট করবে তোমরা যারা সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে জানো না তারা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে আমাদের সিঙ্গুলার নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ভিডিওটা দেখে নিতে পারো ধরো ইফ আমি বলছি কি এখান থেকে মড অফ এ দিস ইজ ইকাল টু দিস নট ইজ ইকাল টু জিরো তাহলে এটা থেকে একটা প্রপার্টি আমরা ডিরাইভ করতে পারি কীভাবে প্রপার্টিটা ডিরাইভ করছি দেখো মড এ নট ইজ ইকাল টু জিরো তার মানে আইডেম্পোর্টেন্টের রুল ছিল কি এ স্কোয়ার ইজ ইকাল টু এ হলে সেটাকে আমরা কী বলেছিলাম আইডেম্পোর্টেন্ট এ স্কোয়ার ইজ ইকাল টু এ হলে সেটাকে আমরা কী বলেছিলাম আইডেম্পোর্টেন্ট বলেছিলাম এবার তুমি বোথ সাইডে এ ইনভার্স নিয়ে নিচ্ছ বোথ সাইডে কী করছো এ ইনভার্স নিয়ে নিচ্ছ এ ইনভার্স তাহলে এ ইনভার্স ইন্টু এ স্কোয়ার এ ইনভার্স ইন্টু এ দ্যাটস মিন্স কী পড়ে থাকবে এ ইনভার্স ইন্টু এ দ্যাটস মিন্স আই আই মিন্স কি ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স তার মানে যদি একটা আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স বলে তার সেই ম্যাট্রিক্সটা যদি কী হয় নন সিঙ্গুলার এটা বলা মানে কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে এ ম্যাট্রিক্সটা অবশ্যই কী হবে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওগুলোকে লাইক দিও কমেন্ট বক্সে কমেন্ট জানিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সামনেই জিলেটের পরীক্ষা আসছে জিলেটের জন্য অনেক টপিক আমরা ডিসকাস করব তোমরা যদি সাবস্ক্রিপশান করে রাখো সাবস্ক্রাইব করে রাখো তাহলে খুব তাড়াতাড়ি নোটিফিকেশানটা পেয়ে যাবে এবং এই টপিকগুলো দেখতে পারবে।